আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, নির্বাচনের দিন হঠাৎ আক্রমণ করেছে আওয়ামী লীগ সরকারের কিছু গুন্ডা বাহিনী মুফতি ফয়জুল করিমকে। এ আক্রমণের ফলে তিনি রক্তাক্ত হয়েছেন, তেনার ঠোঁট ফেটে গেছে, তেনার দাঁত নড়ে গেছে এবং তিনি বুকে পিটিতে আঘাত পেয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এ সংবাদ ছড়িয়ে পড়লে গোটা নির্বাচনকে একটি প্রভাব ফেলে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, তার নিরুখে আমির মুফতি রেজাউল করিম পীর সাহেব তিনি এই রেজাল্টকে, এই ফলাফলকে প্রত্যাখ্যান ঘোষণা করে আগামী শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।